অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা প্রতি বছরই একটা পরিক্রমা অনুষ্ঠান করে থাকি আমরা গত বছরও দেখেছেন সরাসরি সম্প্রচার হয়েছিল আর রবিবারও সম্প্রচার হয় এগুলো তো আজকের এই পরিক্রমা অনুষ্ঠানে আমরা এসেছি আমাদের নিবেদিতা লেন সর্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেলে একটা ভব্য মায়ের প্রতিমা একটা ভব্য প্যান্ডেল সেই সঙ্গে কর্মকর্তাদের মধ্যে ক্লান্তির একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি দিদির চোখেও একটু ক্লান্তির ছাপ কারণ দীর্ঘ চাপের মধ্যে দিয়ে পুজোটা কাটছে তবে আপনাদের কাছে আপনার অনুভূতিটা জানতে চাইবো কেমন করে পূজোটা হচ্ছে এবং কত করে পড়লো পূজো এবছর পূজা তো এই বছরে প্রায় কত 27 বছর রানিং চলে এই আমরা পাড়ার 15-20 ঘর আছে বাইরে কোনো চান্দন দল হয় না 15-20 ঘরে মিলিয়েই আমরা পূজাটা করি আর 3-4 দিন আমরা খুব ধুমধাম আনন্দে 3 দিন প্রসাদও খাওয়ানি হয় প্লাস রাত্রেবেলা খুব সবে ছোটো বাচ্চারা পাড়ার বউরা বা ছেলেরা সবাই মিলে আমরা খুব আনন্দ ফুর্তি করি আর শিলচর বাসীর আমি আগাম বিজয় দশমীর সবাই শুভেচ্ছা জানাই পঞ্চমী থেকে এখন পর্যন্ত কী কী করলেন আপনার ডেইলি রাত্রে ছোটো ছোটো অনুষ্ঠান তো হয়েই থাকে আর রাত্রেবেলাও সবার থেকে বড় অ্যাট্রাক্টিভ হলো আমাদের এখানে দিনের বেলা তো খাওয়ানি হয়ই আমরা ক্লাবের যা থাকে পুরো পাড়ার সবাই আমরা রাত্রেবেলাও কেন একটা সভা করি কেউ আর ঘরেই খাওয়া দাওয়া হয় না মানে পাড়া প্রতিবেশীরা সবাই ঘরেও ঘরে খাওয়া হয় এখানে মানে লগ্নের প্যান্ডেলে খাওয়া হয় লগ্নের একটা সমস্যা ছিল সময় খুব স্বল্প ছিল তার মধ্যে বৃষ্টি দেবতার তো সেই সমস্যাটা কেমন করে কাটালো মোটামুটি সব ভাই ব্রাহ্মণেরা মিলিয়ে একটা সেটিং করেছে এরা টাইমের একটা ব্যাপারে কিছু উদল বদল হয়েছে কিন্তু তারপরও খুব একটা সমস্যা হয় নাই ভোরবেলা রাত্রে পাড়ার মহিলারা রাত্রে 3টার সময় এসে ফল কেটেছে বা ম্যানেজ করেছে একটা এটাই একটু অসুবিধা হয়েছে আর বাদ বাকি কোনো অসুবিধা না সে যাই বলুন না কেন একটা কথা মানতে হবে এবারের পুজোটা কিন্তু ব্রহ্মমুহূর্তে হয়েছে তো সেই জায়গায় ব্রহ্মমুহূর্তে পুজোটা কিন্তু সবচেয়ে ভ্যালুয়েবল টাইম আর সেটা সত্যিকারের গ্রহণযোগ্য পূজা তো এই পুজোটা যে এবার একটু কষ্ট হলো কিন্তু আপনারা তো এটা সঠিক জায়গায় পৌঁছতে পারলেন সেই জায়গায় অনুভূতিটা কিরকম অনুভূতি কি সঠিক জায়গার ইউনিয়ন সেক্রেটারি ওনার অক্লান্ত পরিশ্রম সবাইকে একজোট করা পাড়ার মহিলারে 3টার সময় ঘুম থেকে উঠে সবাইকে একজোট করে এই শ্রম করে এই মানে সার্থক করেছে পূজা দিদির নাম কত বছর ধরে পূজার সঙ্গে জড়িত আছেন আমি সেক্রেটারি আছি 7 বছর যাবত জড়িত 20 বছর থেকে জড়িত এত বড় একটা দায়িত্ব পালন করলেন আজকে এখন শেষ পর্যায়ে মনে একটু চাপ কম সকাল হলেই দশমী কিরকম লাগছে মানে এখন মনে হচ্ছে যে আসছেন কি ভালো ছিল কিন্তু এখন আর ভালো লাগছে না সত্যি এটা মনে একটা বিষাদের ছায়া সবার মনে দীর্ঘ 5 দিন ধরে একটা আনন্দ ফুর্তি করার পর দীর্ঘ প্রতি নিজেকে আত্মনিয়োজিত করার পর মনের মধ্যে একটা চাপ থেকে যায় তো শেষ পর্যায়ে একটু জানতে চাইবো যে বিজয়া দশমীটা কবে করছেন আপনারা রবিবারে তো আগামীকালকে
আগামী কালকে মূর্তি থাকবে আমরা দশমী করব না এমনি নিয়ম যেটা ঘট আচার অনুষ্ঠান চলবে চলবে শেষ প্রশ্ন আপনার কাছে আমাদের এই পরিক্রমা অনুষ্ঠানটা আপনাদের কিরকম লাগে খুব ভালো খুব ভালো প্রত্যেক বছর আপনারা আসেন আমরা খুব আনন্দিত আমি চাই আপনারা যে সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ আপনারাও আপনাদের পূজো মরশুমে এত আনন্দপূর্ণ মুহূর্তে আমাদের কিছু সময় দিলেন আপনারা বরাকবাতার পক্ষ থেকে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই নমস্কার নমস্কার নমস্কার